ইটস মাই ফার্স্ট ভিডিও, চলুন দেখে নিই খুব সহজে কিভাবে গোলাপ ফুল তৈরি করা যায়। এই গোলাপ ফুলটা এখন বানাবো, চলুন দেখে নিই। আমরা একটি পেজকে চারটা ভাগে ভাগ করব, দেন এভাবে কোন শেপ করে আমরা এটাকে কেটে নেব। প্রথম ফুলে একটি পাপড়ি কাটবো, দ্বিতীয়তে দুটি, তৃতীয়টিতে তিনটি, ছয়টি পাপড়ি আছে, সেই ফুলটি প্রথম নিব। তারপর যেটিতে পাঁচটি পাপড়ি আছে সেটি এখন এখানে দিব। তারপর
গুড়, চারটি পাপড়ি, এবার দুটি পাপড়ি তেলে দুটি পাপড়ি আমরা সব পাতা মুড়িয়ে নিই। এখন আমরা আইকাটা দিয়ে সবগুলো পাতাতে ভালো আঠা লাগানোর পর আপনারা যে কোনো কালার জরি ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এখন আমরা জরি দিব। এভাবে চারো দিকে জরি ছড়িয়ে দিব। এভাবে জরি ছড়ানোর পর আমরা সব জরি ছেড়ে ফেলে দিব। এখানে আমি তিন কালারে জরি ব্যবহার করে তিনটি ফুল বানিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রঙের জরি ব্যবহার করে বিভিন্ন ফুল তৈরি করতে পারেন।